আজকের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। রাত পোহালেই এসএসসি 2016 মামলার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, তার উপরে শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য এই লড়াইয়ে সামিল হয়েছে। আমাদের লড়াই মূলত নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের জন্য। আমরা চাই যে একাধারে যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি সসম্মানে ফিরে পান, পুনর্বহাল থাকেন, তাদের কন্টিনিউটি থাকে, একই সাথে যেসব ছেলেমেয়েরা যোগ্য হওয়ার পরেও দুর্নীতির কারণে রাস্তার ধারে বসে আছেন দীর্ঘদিন থেকে, তারা তাদের চাকরিটা ফিরে পান, অধিকারটা ফিরে পাক, এবং তার সাথে যারা দুর্নীতির আশ্রয় নিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকের কাছে এটা যেন একটা উদাহরণ হয়ে থাকে। আজকে আমাদের এসএলপি অনলাইনে ফাইল করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডায়েরি নাম্বার পাবো। এবং তারই সাথে যেটা বলার, আগামীকাল বেলা 10:30টার সময় সুপ্রিম কোর্টে শুনানি। আমাদের পক্ষ থেকে আমাদের টিম উপস্থিত আছে, আইনজীবীদের একটা দক্ষ টিম কাজ করছে সেখানে। আগামীকাল আমাদের মামলায় সওয়াল করবেন প্রখ্যাত আইনজীবী মুকুল রোহতগিজি। প্রথম থেকে যখন থেকে আমরা চলছি, সরকার বলতে পারেন, সরকারের সহযোগী বিভিন্ন সংগঠন, তারা পরিকল্পিতভাবে বিভিন্নভাবে অপপ্রচার করে গেছে সংগ্রামী যৌথ মঞ্চের নামে। আমরা নাকি বিশেষ দুইজন আইনজীবীর মঞ্চ, সেটা মিথ্যা প্রমাণ হয়েছে। বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা হয়েছে শিক্ষক শিক্ষক। আগামীকাল অনেক কিছুর উত্তর দেবে। মুকুল লোহতগিজিকে হায়ার করা এবং তারপরেও অপপ্রচার হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন সেসব শিক্ষক শিক্ষিকা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। এবারে আমাদের দাঁড়াচ্ছেন একই ব্যক্তি, কি করে দাঁড়ায় এসব এসব কথা। তার সাথে ডিএ মামলা কেউ জোড়া হয়েছিল। একটা কথা জানিয়ে দেওয়া যাক, কোনো আইনজীবী কোনো কেসের জন্য নিজের মানে সবটুকু একদম চিরস্থায়ী বন্দোবস্তের মতো করে কমিটমেন্ট করেন না। যেদিন তিনি টাকা পান, যার কাছ থেকে টাকা পান, সেই মামলার বিষয়ে তিনি সওয়াল করেন। এটা যে কোনো আইনজীবীর ক্ষেত্রেই সত্য, ওনাদের ক্ষেত্রে তারও বেশি করে সত্য। যেদিন যার থেকে টাকা পাবেন সেদিন তার হয়ে সওয়াল করবেন। আগামীকাল আমরা তাকে অর্থ দিচ্ছি, তিনি আমাদের কথা সুপ্রিম কোর্টে বলবেন। আমাদের কথা কি? আমাদের কথা হলো যারা আমাদের পিটিশনার বা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের বিরুদ্ধে কোনো পক্ষের কোনো অভিযোগ নেই। যারা পিটিশনার, যারা চাকরি প্রার্থী পিটিশনার কথা বলছি, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। সিবিআই এর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, পর্ষদের বলুন, সরকারের বলুন, এসএসসির বলুন, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সাদা খাতার যে তালিকা সেখানে আমাদের নাম নেই, মেয়াদী উত্তীর্ণ যে প্যানেল সেখানে আমাদের আমরা পড়ি না, তার মধ্যে র্যাঙ্ক জাম্পের আওতাতেও আমরা পড়ি না। এই সমস্ত কিছুর পরেও কেন আমরা সাফার করব? এই আইনি যে জটিলতা, সেই জটিলতা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক, আমরা শুধু এই বিষয়টাতেই লড়াই করছি। এরপরে কে থাকবেন কে না থাকবেন সেটা আমাদের বিচার্য বিষয় নয়, যেহেতু আমরা কাউকে চাকরি দিইনি। কারা চাকরিতে থাকবেন কারা চাকরিতে থাকবেন না সেটা আমাদের বিচার্য বিষয়ে হওয়া উচিত নয়, সেটা মাননীয় আদালত ঠিক করবে। কিন্তু কালকের জন্য আপাতত স্টে হোক। সরকার যেমন চাইছে যে সকলকে নিয়ে একসাথে ব্যাপারটাকে ঘেঁটে দিতে, আমরা তার ঘোরতর বিরোধী। আমরা চাই যাদের নাম সিবিআই এর তালিকায় এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যারা তার বাইরে আছেন তাদের চাকরি বহাল থাকুক, সেই জায়গায়